এই যে ফিরে আসার জন্য আপনি 7% বলেন দিয়ে টাকা পেয়ে যাবেন, আনতে পারবেন, তাহলে এই টাকা চলে যাচ্ছে, এটা কি চলে আসবে? অর্থাৎ টাকা যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে অবৈধ টাকা, এটা বৈধ ফিরে আসতেছে। কি সুন্দর খেলা দেখেন তো! এই খেলার সাথে কে পারবে? কিন্তু আমি তো অর্থমন্ত্রী মনে করি তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত এই কারণেই। সেই মুহূর্তে যে সমস্ত চোরেরা এই টাকাটা সুইস ব্যাংকে পাঠিয়েছে, আমি দাবি করব এই চোরগুলির নাম লিস্ট করে বের করে এই টাকা 5% 7% না, এই টাকা বাংলাদেশের টাকা না, ওটা ওদের টাকা না, ওদের পরিবারের টাকা না, বাংলাদেশের মানুষের টাকা, সেই টাকা সব ফিরে নিয়ে নিয়ে আসলেই না, ফিরেও নিয়ে আসবে, আবার তাদেরকেও কারাগারও যেতে। আজকে এই যে আপনি দুদুককে বলবো, দুদুক বেগম খালেদা জিয়ার মামলা নিয়ে আপনি এত করেন, আর এই যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল, এখন আপনি কোথায়? 500 কোটি টাকা যাদের আছে এইরকম ব্যক্তি তৈরি করাতে বাংলাদেশ হচ্ছে তৃতীয় পৃথিবী। এই যে সুইস ব্যাংকের যে টাকাটা আজকে আসছে 8,000 কোটি টাকা, এবং এখন বাংলাদেশে করোনাকালীন সময়ে মানুষের অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপতর দিকে যাচ্ছে, মানুষের ভিতরে জীবন জীবিকা চালনা করা একটা কঠিন ব্যাপার। সেই মুহূর্তে যে সমস্ত চোরেরা এই টাকাটা সুইস ব্যাংকে পাঠিয়েছে, আমি দাবি করব এই চোরগুলির নাম লিস্ট করে বের করে এই টাকা 5% 7% না, এই টাকা বাংলাদেশের টাকা না, ওটা ওদের টাকা না, ওদের পরিবারের টাকা না, বাংলাদেশের মানুষের টাকা, সেই টাকা সব ফিরে নিয়ে নিয়ে আসলেই না, ফিরেও নিয়ে আসবে, আবার তাদেরকেও কারাগারও যেতে হবে। তা নাহলে সরকারকে তো তওবা পড়তে হবে। বেগম খালেদা জিয়াকে আপনার টাকার জায়গায় টাকা আছে কমপ্লেন করলো না কেউ, এতিমের টাকা আত্মসাৎ করেছে বলে আপনি তাকে জেল খাটাবেন, তাকে জামিনে তার চিকিৎসা বাইরে দিবেন যেতে দিবেন না, আর আপনার দেখা লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করছে কারা করছে প্রমাণিত, আপনি তাদেরকে ধরবেন না, 7% টাকা দিবেন দিয়ে সাদা করে দিবেন। অর্থমন্ত্রী আবার সাফাই গাচ্ছে, অর্থমন্ত্রী আবার বলছে তাদের বাড়ি ফ্ল্যাট জমি আছে আবার কালো টাকা, এই যে যে সমস্ত উদ্ভট কথাবার্তা। হ্যাঁ, কালো টাকা কাকে বলেন? আপনি আমার চেয়ে ভালো জানবেন, হয়তো সাকিব ভাই আমার চেয়ে ভালো জানবেন। আমি যতটুকু বুঝি, আমি খুব বেশি মেধাবী ছাত্র ছিলাম না, আমি ইকোনমিক সাবসিডারি ছিলাম, মার্কেটিং আর আমি ম্যানেজমেন্টের ছাত্র ছিলাম, এইটুকু বুঝি যে আপনার একটা প্রোডাক্ট সে আপনার হাইড্রেট, অ্যালুমিনিয়াম হাইড্রেট, আপনার দাম হচ্ছে ওর হলো ধরেন $100, সরকার এসএস করে ও দাম লেখা আছে $55, যখন ওটা দাম ছিল $40 তখন এসএস করতে আছে $55, এখন দাম বাড়তে বাড়তে $100 হয়ে গেছে, এখনো কিন্তু এসএস করে আছে দাম $40, $40। তাহলে এই টাকাটা যখন আপনি এসিটা দিবেন তখন এই টাকা কিন্তু আন্ডারহ্যান্ড আপনাকে পাঠাতেই হবে, তাতে মাল ওখান থেকে আসবে না। এছাড়া যারা কালো টাকা পাঠায়, যে আপনার ধরেন সরকারি কর্মকর্তা, ধরেন একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা পিডি, একটা একটা এসপি, একটা ডিসি, একটা সচিব, ও তো ব্যবসা নাই, ওর বাড়ি থাকবে কেন? এবং বাংলাদেশে এখন তো সরকার হিসাব করে দিয়েছে সাকিব আলী ভাই, এখন আগে এখন করেছেন না, আগে যেমন ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীরা কাজ চাকরি শেষ হওয়ার পরে তারা পেনশন পেলে তখন বাড়ি করতেন, বাড়ি করতে করতে কেউ একতলা দ্বিতলা করার পরে তারপরে হয়তো মারা যেতেন, বাড়ি ভোগ করতে পারতেন না। এখন সরকার একটা সুযোগ দিয়েছে, মাঝখানে 70 লাখ 60 লাখ 20 লাখ নেওয়ার একটা সুযোগ দিয়েছে, এই টাকা নিয়ে কেউ যদি বাড়ি করে, এটা অপরাধ না। এখন এটা যদি এখন অর্থমন্ত্রী বলেন যে এই এই যারা ফ্ল্যাট আছে সে কালো টাকার মালিক, তাহলে কি হবে? সে তো লেখাপড়া জানে, লেখাপড়া জানে, এই ভুলগুলো ঠিক হবে না। আজকে এই যে আপনি দুদুককে বলবো, দুদুক বেগম খালেদা জিয়ার মামলা নিয়ে আপনি এত করেন, আর এই যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল, এখন আপনি কোথায়? কোথায় আপনি? হিসাব কিন্তু দিতে হবে, সরকারকে যেমন দিতে হবে ওনাকে দিতে হবে। বাংলাদেশ হচ্ছে হাই নেটওয়ার্ক, হাই নেটওয়ার্ক বলতে ওরা বোঝাচ্ছে $50 মিলিয়ন, $50 মিলিয়ন বললে আমি যদি 80 টাকা আগে তো ধরতাম, এখন 100 টাকা যদি ধরি তার মানে 500 কোটি টাকা। 500 কোটি টাকা যাদের আছে এইরকম ব্যক্তি তৈরি করাতে বাংলাদেশ হচ্ছে তৃতীয় পৃথিবীতে। প্রথম হচ্ছে নাইজেরিয়া, দ্বিতীয় হচ্ছে মিশর, তৃতীয় হচ্ছে বাংলাদেশ। আপনি তিনটা দেশেই দেখবেন প্রচন্ড দুর্নীতি পরায়ণ সরকার,
সুতরাং এখানে বড়লোক হওয়ার একটা পথ আছে, বড়লোক হওয়ার একটা পথ আছে। আমরা যদি এই পথটাকে যদি আমরা এড়িয়ে যাই, তার মানে হচ্ছে আমরা আসল কথা বলছি না। এই পথের জন্যই আপনাকে যেই দর্শক বলেছেন যে এটা আওয়ামী লীগ না বিএনপি, উনি বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতিকে বুঝতে পারছেন না। মনে রাখতে হবে রাজনীতির ক্ষমতা আমাদের দেশের ইয়েতে, রাজনীতির ক্ষমতা আর কিছুই না, রাজনীতির ক্ষমতা হচ্ছে কাকে আপনি, হ্যালো, রাজনীতির ক্ষমতা হচ্ছে কাকে আপনি ধনী করতে পারেন আর কাকে আপনি দুর্দশাগ্রস্ত করতে পারেন। অর্থনীতির উপরে আপনার নিয়ন্ত্রণই হচ্ছে রাজনীতির আসল ক্ষমতা, কারণ বাকিটা ওই আপনার কয়জনকে আর জেলে পাঠানো হয় আর কত কিছু। সুতরাং সেই হিসেবে আমি বলছি যে পদ্মা সেতুকে আপনি যদি দেখতে চান, পদ্মা সেতুর দুর্নীতিকে আপনি পদ্মা সেতুর প্রকল্প থেকে আলাদা করতে পারেন না বলে আমি মনে করি, কারণ তাহলে এইখানে এই জিনিসটা কিছুই হতো না। এটা আমি বলতে পারি যে এটা কিছুই হতো না, এটা আমরা জানি। আমি দেখলাম পত্রিকায় 55% বেড়ে গেছে এবছর, 55% বেড়ে গেছে টাকা, 55%। এখন এটা কিভাবে গেল সম্ভব হলো যেখানে? তাহলে আপনি কি করতেছেন দেশে বসে? অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন জাগে, আপনি কি করলেন তাহলে? বাংলাদেশ ইন্টেলিজেন্স ইউনিট কি করতেছে? টাকা তো চলে যাচ্ছে, চলে যদি যায় বা ফিরে আনতেছেন আপনি, এই যে ফিরে আসার জন্য আপনি 7% বলেন দিয়ে টাকা পেয়ে যাবেন, আনতে পারবেন, তাহলে এই টাকা চলে যাচ্ছে, এটা কি চলে আসবে? অর্থাৎ টাকা যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে অবৈধ টাকা, এটা বৈধও ফিরে আসতেছে। কি সুন্দর খেলা দেখেন তো, এই খেলার সাথে কে পারবে? কিন্তু আমি তো অর্থমন্ত্রী মনে করি তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত, এই কারণেই, কারণ এত সাধারণ সূত্রটি অর্থনীতি বুঝেন না কেন? টাকা চলে যাচ্ছে, আবার তারা টাকা নিয়ে আসবে 7% দিয়ে, এতে করে যারা মৌলিক ফান্ডামেন্টাল ব্যবসায়ী শিল্পপতি তারা কি পাবে? তারা নিরুৎসাহিত হয়ে যাবে কিন্তু, এবং যারা নাকি অন্যায় বলতে রাখা তারা কিন্তু উৎসাহিত হবে কিন্তু। এখন টাকা বৈধ করার জন্য কিন্তু একটা মেশিন তৈরি হয়েছে কিন্তু। আমি মনে করি সংসদে ভাষণটা দিয়েছেন, আমি ব্যক্তিগত ভাবে টাকা ফিরিয়ে আনার পক্ষপাতী, ইনসেন্টিভ দেন দেন, কিন্তু একই সাথে যখন দেখলাম 55% বেড়ে গেছে এক বছরই, 8,000 কোটি টাকা, চিন্তা করছেন? তাহলে টাকা যদি চলে যায় আপনি যায় কেমনে? আমি ফিরে পুরো পরে আসেন না, টাকাটা গেল কিভাবে? এখন তো প্রশ্ন আসবে টাকাটা গেল কিভাবে, সে উত্তর আগে দেন, ফিরে আনবেন তো পরের কথা। কাজে এখন আমাদের যারা সংসদ সদস্য আছেন, সব দলের সব মতের, এটা দেখেন আপনারা তো দেশপ্রেমিক দল, দল সব 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 দল রাজনীতি করেন জনগণের জন্য, আপনারা যে দলই করেন না কেন আপনাদের এই প্রশ্ন করা হচ্ছে সংসদে, টাকা যাচ্ছে কেন, কেন ফিরে আনার প্রশ্ন দাঁড়াইছে, তার রাস্তা বন্ধ করেন। আমি এখনো বলি টাকার রাস্তা যদি বন্ধ না করেন, যত পদক্ষেপে নেন কোনো পদক্ষেপ কার্যকরী হবে না, এতে করে দুর্নীতিকে উৎসাহিত করবেন এবং প্রকৃত ব্যবসায়ী শিল্পীরা কিন্তু নিরুৎসাহিত হবে, এবং আস্তে আস্তে কিন্তু দেশপ্রেমী ব্যবসায়ী শিল্পপতি আর পাবেন না কিন্তু, হারা যাবে কিন্তু। কাজে এখনো সময় আছে আমাদের হুশ হওয়ার, আমরা হুশ এসে দেশটাকে ভালোবাসি, সামনে আগাই নিই।